আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 10 কোটি টাকার স্বর্ণ উদ্ধার, বিমানের অসহযোগিতায় চোরাচালান ঠেকানো যাচ্ছে না, অভিযোগ কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের। ভারতের কোনো চাপ নেই, ক্লিন ফিট বিহীন চ্যানেল চালাতে আর সময় দেয়া হবে না, জানালেন তথ্যমন্ত্রী। জনগণের সেবক হিসেবে আত্মনিয়োগ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর নির্মাণাধীন বাড়ির নিচ থেকে মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল র‍্যাব। এবং বিসিবির পরিচালক নির্বাচন সম্পন্ন, রাজশাহী বিভাগে সাইফুল ইসলাম স্বপন নির্বাচিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে স্বর্ণ চোরাচালান রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রউফ। মঙ্গলবার দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে 10 কোটি টাকা মূল্যের 14 কেজি সোনা উদ্ধার নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। সোনা চোরাচালানের ঘটনায় বেশিরভাগ সময়েই বিমানে অভিযান চালানো যায় না বলে চোরা কারবারিরা এই সুযোগটি নিচ্ছে বলেও মনে করেন তিনি। জি এম তসলিমের রিপোর্ট। স্বর্ণের বড় চালান দুবাই থেকে ঢাকায় আসছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয় শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার বিকেলে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তল্লাশি করে বিমানের 2টি টয়লেটের ভেতরে চেম্বারে লুকানো 6 বান্ডিল স্বর্ণ উদ্ধার করে কাস্টমস ও গোয়েন্দারা। সেখানে পাওয়া যায় 120টি স্বর্ণের বার। দুইটা টয়লেটের, একটা টয়লেটের ওই টয়লেটের টিস্যু ইউজ করে যে চেম্বারের মধ্যে ফেলে দেয়, ওই একটা চেম্বারের ভিতরে ছিল 3টে প্যাকেট, আর আরেকটা টয়লেটের ওই চেম্বারের নিচে আরেকটা চেম্বার আছে, ওই চেম্বারের ভিতরে ছিল 3টে প্যাকেট, 6টে প্যাকেট স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল। প্যাকেটে মোট 120 পিস গোল্ড বার পাওয়া গেছে, ওজন বললাম মোট প্রায় 14 কেজি, বর্তমানে বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। পরিত্যক্ত অবস্থায় বিপুল এই স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাউকেই আটক করতে পারেনি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থার মহাপরিচালকের দাবি, দীর্ঘদিন লকডাউন থাকার কারণে সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে স্বর্ণ চোরাচালান। এক্ষেত্রে বিমান কর্তৃপক্ষ সহযোগিতা না করায় অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। সাম্প্রতিককালে আবার চোরাচালান বেশ বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। করোনার ভিতরে ফ্লাইট যখন বন্ধ ছিল তখন চোরাচালান একটু সীমিত ছিল, অন্য বিভিন্ন পথ অবলম্বন করার চেষ্টা করেছে। এখন স্মাগলিং প্রবণতাও বাড়ছে, আবার বৈধ পন্থায় আনার প্রবণতাও একটু বাড়ছে মনে হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেফতার করা সম্ভব হলে স্বর্ণ চোরাচালান সম্পর্কে আরও ব্যাপক তথ্য পাওয়া সম্ভব হতো। বলেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু খুলে আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। তারা বলে টেকনিশিয়ান নাই, চিঠি লিখতে হবে, আমাদেরকে চিঠি লেখেন, তো এই সমস্ত তো করতে গেলে তো দিনের পর দিন লেগে যাবে আর কি। হ্যাঁ, তো আমরা ঠিক খুব ভালো সহযোগিতা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি বলে আমি আপনাদেরকে বলতে পারবো না। স্বর্ণ চোরাচালানের এই ঘটনায় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। মজুদ কম ও আমদানির অজুহাতে পেঁয়াজের বাজার চড়া, এক সপ্তাহের ব্যবধানে 30 টাকা বেড়ে রাজধানীর খুচরা বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা দরে। দাম সহনীয় রাখতে সারা দেশে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। জেলা পর্যায়ে উৎপাদক, পাইকার ও হিমাগার সহ বাজার সংশ্লিষ্টদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছে তারা। শরফুল আলমের রিপোর্ট। পেঁয়াজ নিয়ে রাজধানীর হাতিরপুল বাজারে ক্রেতা বিক্রেতার এমন দর কষাকষি যেন প্রতিদিনের চিত্র। গত সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজ 40 থেকে 45 টাকা দরে বিক্রি হলেও এখন বাড়তি দামে তা কিনতে হচ্ছে। মান ও প্রকারভেদে ঢাকার বিভিন্ন বাজারে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।
শুক্রবারে পেঁয়াজ নিয়েছি আমরা তাইলো 45 টাকা কেজি আর আজকে হলো পেঁয়াজ 72 টাকা কেজি কারণটা কি এভাবে যদি আমরা বাড়াতে থাকি তো কাস্টমার কিনবো না আমরা কিনতে আরো দাম বেড়ে যাওয়ায় ভোক্তার পাশাপাশি খুচরা বিক্রেতারাও কম পরিমাণে পেঁয়াজ কিনছেন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয় এই পরিস্থিতি বলছেন ব্যবসায়ীরা এলসি তো বন্ধ যার জন্য পেঁয়াজ দেশি পেঁয়াজটা একটু চাপ বেশি পড়ছে দেশি পেঁয়াজের উপরে আমি সকালে আনছি 70 টাকা কেজি পাইকারি আর 75 টাকা কেজি বিক্রি করতেছি কিছুটা কমে পাইকারি বাজারে 62 থেকে 68 টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আর আমদানি করা পেঁয়াজের দাম রাখা হচ্ছে 55 থেকে 75 টাকা এখন পেঁয়াজ শর্ট ওজন আর কি হুট করে দাম বেড়ে গেছে 20 টাকা 30 টাকা তিনটা জায়গায় একটা পাওয়া যায় জন্য দামটা একটু বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় দাম বাড়ছে দাম সহনীয় করতে সারা দেশে কাজ শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনা মসজিদ দিয়েই পেঁয়াজ আগে যে রেটে আসতো হিলি দিয়ে যে রেটে আসতো এখন তার চেয়ে বেশি দাম হয়েছে তো সেখানেও আমরা আমাদের অফিসার পাঠাচ্ছি ঘটনাটা কি পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী তখন আমাদের কিন্তু মনিটরিংটা আমরা স্পেশালি নিবিড় করেছি প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কেনার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও জানান তারা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা গ্রিনফিডবিহীন চ্যানেল চালাতে আর কোনো সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বেশ কয়েকটি বিদেশি চ্যানেল ক্লিনফিড পাঠাতে রাজি হয়েছে বলে মন্ত্রীকে জানিয়েছে কেবল অপারেটররা এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ বা চাপ নেই বলেও জানান তিনি সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানাচ্ছেন মাহবুব কবির চপন শরীরে না কোনো আঘাতের চিহ্ন আছে না কোনো ভারতের বেশিরভাগ জনপ্রিয় চ্যানেল পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের জন্য ক্লিন ফিড বা বিজ্ঞাপন মুক্ত অনুষ্ঠান পাঠালেও বাংলাদেশে পাঠায় বিজ্ঞাপন সহ সেগুলো ডাউনলিঙ্ক করে দেখান কেবল অপারেটররা যাকে আইনের লঙ্ঘন বলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারের কঠোর অবস্থানের কারণে 1 অক্টোবর থেকে বন্ধ রাখা হয়েছে এসব চ্যানেল অবশেষে কিছু চ্যানেল ক্লিন ফিট পাঠাতে রাজি হয়েছে আমাকে অপারেটররা বলছে যে বিদেশি টেলিভিশনগুলো এখন ক্লিন ফিট পাঠাবে তা আমি বলেছি ঠিক আছে ক্লিন ফিট পাঠালে আপনারা চালাবেন এতদিন পাঠায়নি কেন আর ক্লিন ফিট পাঠানোর দায়িত্ব যেই টেলিভিশন আমাদের দেশে তাদের অনুষ্ঠান সম্প্রচার করতে চায় প্রথমত দায়িত্ব তো তাদেরই মন্ত্রী জানান প্রতি মাসে 4 কোটি গ্রাহকের কাছ থেকে সংযোগ ফি 1000 কোটি টাকা আদায় করেন কেবল অপারেটররা ক্লিন ফিট সহ ভালো চ্যানেল দেখানোর দায়িত্ব তাদের সময় 2 বছর দেওয়া হয়েছে সুতরাং আর সময় ক্ষেপণের সুযোগ নাই যে চ্যানেল ক্লিন ফিট হয়ে আসবে সেটি সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না গত মাসে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমি তাকে অবহিত করেছিলাম যে ভারতে পাকিস্তানে নেপালে শ্রীলঙ্কায় পৃথিবীর অন্যান্য দেশে ক্লিন ফিট সংক্রান্ত আইন আছে আমাদের দেশেও আছে আমরা সেই আইন কড়াকড়িভাবে প্রয়োগ করতে যাচ্ছি 1 অক্টোবর থেকে তাদেরকে সেটি বলা হয়েছে আগামী বছর থেকে অনলাইন প্রকাশের আগেই রেজিস্ট্রেশন করতে হবে আইপিটিভির সংবাদ বন্ধ করা হবে তাদের মাইক্রোফোন মূলধারার টিভির মতো করা যাবে না বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যাঙের ছাতার মতো আইপিটিভি মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা আইপিটিভি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতি মাসে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা নিয়ে দেখা দিয়েছে সংশয় কয়েক মাস ধরে রেজিস্ট্রেশন করা হলেও এখনও টিকার SMS পাননি বহু শিক্ষার্থী এই অবস্থায় শিক্ষা কার্যক্রমে কীভাবে শিক্ষার্থীরা অংশ নেবেন এই নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শিগগিরই কাটবে এই সংকট ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্দ্রা প্রায় 1.5 মাস আগে করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন তিনি কিন্তু এখনো পাননি SMS ইউনিভার্সিটি থেকে আমাদের রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে আমরা রেজিস্ট্রেশন করছি এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই আমরা তো বের হচ্ছি প্রতিদিনই তো টিকা দেওয়াটা তো জরুরি আরও বহু শিক্ষার্থী টিকার জন্য রেজিস্ট্রেশন করে বসে আছেন প্রথম ডোজ নেওয়া ছাড়া শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনিভার্সিটি খোলার নির্দেশনা দিয়েছে এক ডোজ মানে ভ্যাকসিন না নিতে পারলে আমরা হলেও ঢুকতে পারবো না ইভেন লেখাপড়ার জন্য লাইব্রেরিতেও ঢুকতে পারবো না আমার ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাবে এই জন্য আমার টিকাটা খুব আর্জেন্টলি দরকার স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে NID দিয়ে প্রায় 5 কোটি এবং পাসপোর্ট দিয়ে 6.5 লাখ মানুষ নিবন্ধন করেছেন এদের মধ্যে 3 কোটি
30 লাখেরও বেশি মানুষ নিয়েছেন প্রথম ডোজ এবং 1 কোটি 70 লাখ নিয়েছেন দ্বিতীয় ডোজ। হাতে আছে 1 কোটির কিছু বেশি টিকা। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে যাচ্ছে, এটা খুশির খবর। তবে যেভাবে তাদের সুরক্ষিত করে পাঠানো যেত সেইটা পুরোপুরি সফল হলো না। বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী তাদের মধ্যে যারা বাদ আছে তাদের দ্রুত টিকাটা দিয়ে ফেলা দরকার। স্বাস্থ্য বিভাগের টিকা কর্মসূচির পরিচালক ডাক্তার শামসুল হক জানান, যারা SMS পাননি তাদের ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের রয়েছে অগ্রাধিকার, তবে ঢাকায় ক্যাম্পেইনে মিলছে না তেমন সাড়া। সব কেন্দ্রে বেশি রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে দেরি হবে, এই জন্য তো আমরা ক্যাম্পেইন করে অনেকটা কমায় দিচ্ছি। এখন ঢাকার লোকের জন্য ক্যাম্পেইন করলে আসে না, তারা ফাইজার খুঁজতেছে। টিকার যোগান বাড়লে এই সমস্যা কেটে যাবে বলেও আশ্বস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। ইন্দাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জনগণের সেবক হিসেবে আত্মনিয়োগ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 119 ও 120তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনীতে তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জানাচ্ছেন আপেল মাহমুদ। দক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে 5 মাস ব্যাপী 119 ও 120তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণে অংশ নেন 78 জন কর্মকর্তা। বিসিএস প্রশাসন একাডেমিতে কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে কর্মকর্তাদের সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন অবহেলার শিকার না হয় সেভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। আসলে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন, যে আপনারা সে আপনাদের উপর অর্জিত অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন, নিজের দেশের কথা চিন্তা করে, দেশের মাটি মানুষের কথা চিন্তা করে আপনারা সেগুলি কাজে লাগাবেন। আপনাদের মেধা দিয়ে মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষ যেন প্রশাসনের সেবাটা পায়। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, যে আপনারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন। সবার জন্য করোনার টিকা নিশ্চিতের পাশাপাশি মহামারীতে দেশে যেন খাদ্যের অভাব না হয় কর্মকর্তাদের সেভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। আমি জানি বিশ্বের অনেক দেশের অবস্থা খুবই নাজুক, এমন হতে পারে যে অনেক উন্নত দেশ হয়তো আমাদেরই খাদ্য সাহায্য দিতে হতে পারে, সেরকম একটা অবস্থা আছে। তো সেটা মাথায় রেখে আমাদের দেশে যেন কোনো মতে মানুষের খাদ্যের অভাব না হয়, আমিষের অভাব না হয়, সেদিকে লক্ষ্য রেখে যে মৎস্য চাষ, হাঁস মুরগি পশুপালন সব কিছুতে আমরা যেন অব্যাহত রাখতে পারি এবং আরও নতুন নতুন উদ্যোগ নেই। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সবার সহযোগিতা চান তিনি। এ সময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপি দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা বসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কাজেই নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সহযোগিতা করার জন্য বিএনপি সহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গার নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার 3 রোহিঙ্গার 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এই আদেশ দেন। এর আগে মহিবুল্লাহ হত্যা মামলায় উখিয়া থানা পুলিশের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা SI কার্তিক চন্দ্র গ্রেফতার 3 রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। এই নিয়ে পৃথকভাবে মোট 5 জনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মহিবুল্লাহ হত্যা মামলায় এই পর্যন্ত APBN সদস্যরা 5 জন ও উখিয়া থানা পুলিশ 1 জনকে গ্রেফতার করেছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে ডিজিটাল নিরাপত্তা ও মাদকদ্রব্য আইনের দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রাতে তাকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার হেফাজত থেকে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট সহ একটি মোবাইল পাসপোর্ট এবং অত্যাধুনিক মাদক আইস উদ্ধার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দুটি করেন র‍্যাবের ডিএডি জাবিকুল ইসলাম। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কিশোরীকে আবদুল্লাপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। হাফসা নামের এক নারীর বিদেশ নিয়ে যাওয়ার ফাঁদে পড়ে বাসা থেকে পালিয়ে কক্সবাজারে যাচ্ছিল কিশোরীরা। র‍্যাব চারের পরিচালক মোজাম্মেল হক এই তথ্য জানান। তবে হাফসার পরিচয় এখনও পাওয়া যায়নি। মনির হোসেন তপুর রিপোর্ট। কলেজ শিক্ষার্থী ইসনে আক্তার, জান্নাত নিশা ও কানিস ফাতেমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় হাফসা নামের এক নারীর। জাপার নিয়ে যাওয়ার কথা বলে ওই তিন কিশোরীকে উদ্বুদ্ধ করে হাফসা। পরে তার নির্দেশে গত 30 সেপ্টেম্বর নগদ টাকা, স্বর্ণলঙ্কার ও সার্টিফিকেট নিয়ে বাসা থেকে পালিয়ে যায় স্নেহা, নিশা ও কানিজ। পরিকল্পনা অনুযায়ী তাদের ব্যবহৃত মোবাইল সিম নষ্ট করে কুমিল্লায় যায় তারা। সেখানে হাফসার পরিচিত এক ব্যক্তি তাদেরকে নতুন মোবাইল সরবরাহ করে। পরে পোশাক পরিবর্তন ও চুল কেটে চলে যায় চট্টগ্রামে। পরবর্তীতে কক্সবাজারে সি শাইন হোটেলে ভুয়া পরিচয় দিয়ে উঠে তারা। এক পর্যায়ে তাদের কাছ থেকে স্বর্ণলঙ্কার ছিনিয়ে নেয় হাফসার পরিচিত আসিফ ও শফিক নামের দুই ব্যক্তি। পরে ঢাকায় ফেরার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই তিন কিশোরীকে উদ্ধার করে র‍্যাব চার। ফেসবুকে কানেকটিভিটির এক পর্যায়ে এই হাফসা তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে উন্নত জীবন যাপন করতে হলে তাদেরকে জাপান যেতে হবে। যার কোনো ভিজিবল আইডেন্টিটি নাই, যার কোনো ছবি নাই, যার মোবাইল নাম্বার নাই, এরকম একটা অলিক কল্পনাপ্রসূত জায়গায় তারা গিয়ে প্রতারিত হয়ে তারা ফেরত আসছে। এই কর্মকর্তা আরও জানান, ওই তিন কিশোরীর সাথে রাজধানী দিয়াবাড়িতে হাফসার সাথে দেখা হয়। সেই সময় উপস্থিত ছিল তাদের বন্ধু তরিকুল। ওই একই গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে কলাতলী সিবিসে যায় এবং সেখানে আসিফ এবং শফিক নামক দুইজন ব্যক্তি তাদের কাছ থেকে টাকা পয়সা এবং সোনাদানা কেড়ে নেয় এবং তারা তখন ভয় পেয়ে তারা হোটেলে ফেরত আসে এবং পরের দিন হোটেলের চারদিকে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা বাস যোগে ঢাকার পথে চলে আসে এবং ঢাকায় আসার পরে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসি। এই চক্রের মূল পরিকল্পনাকারী হাফসা সহ সবাইকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের পাশে একটি নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে মটরশেল উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া মটরশেলটি সক্রিয় ছিল। 60 মিলিমিটার আয়তনের মটরশেলটি বিস্ফোরিত হলে 35 মিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি হতে পারত। র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মটরশেলটি নিষ্ক্রিয় করে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মিরপুর চিড়িয়াখানা রোডের এই নির্মাণাধীন বাসার খনন কাজ করার সময় মঙ্গলবার বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। প্রথমে তারা বিষয়টি র‍্যাব চারের গোয়েন্দাদের জানায়। খবর পেয়ে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকেও সরিয়ে নেওয়া হয়। পরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সক্রিয় একটি মর্টার শেল। উদ্ধার হওয়া মর্টার শেলটি সক্রিয় ছিল। এটি বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো বলে জানিয়েছে র‍্যাব। এটা বিস্ফোরণ হলে এটার লিথাল রেডিয়াস হচ্ছে 35 মিটার। এটার চারিদিকে 35 মিটার পর্যন্ত এলাকায় কোনো ব্যক্তি থাকলে তার জীবননাশের হুমকি রয়েছে। উদ্ধার হওয়া মর্টার শেলটি র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে। শেলটির গায়ে ময়লা ও জং ধরে থাকার কারণে এটি কোথায় তৈরি হয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে শেলটি অনেক পুরনো। ওই বোমটি 60 মিলিমিটার মর্টার বোম ছিল এবং সেটা এখনও ব্যবহার উপযোগী রয়েছে। তবে কত সালের তৈরি এবং কোন কোন দেশে তৈরি এটা পেন্টিং না থাকায় বোঝা যাচ্ছে না। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, আধুনিক যন্ত্র দিয়ে খনন করা জায়গা ছাড়াও আশপাশে অনুসন্ধান করে আর কোনো শেলের সন্ধান পাওয়া যায়নি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
অবৈধ জন্ম ও মৃত্যু নিবন্ধন বন্ধ করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী এম তাজুল ইসলাম। দুপুরে রাজধানী কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনায় তিনি এই নির্দেশনা দেন। নিবন্ধন প্রক্রিয়ায় দালাল চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ঢাকার দুই সিটি মেয়র শারমিন রিহার। রিপোর্ট। সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন, এই শিরোনামে এবার পালিত হচ্ছে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস। এই উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব এবং এদেশের মানুষ। এ সময় জীবনের সকল ক্ষেত্রে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে সঠিক তথ্য দিয়ে জন্ম মৃত্যু সনদ নেয়ার জন্য সকলকে পরামর্শ দেন স্থানীয় সরকার মন্ত্রী এম তাজুল ইসলাম। এ ব্যাপারে তথ্য ভুল কিনা তা সঠিকভাবে যাচাই করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক হওয়ার নির্দেশও দেন তিনি। রেজিস্ট্রেশন করার সময় যদি সেখানের মধ্যে তাকে আমাদের টেকনোলজি সিস্টেমটা এমন ভাবে যদি হয় যে যাতে আরো একটু এটাকে একটু ইন্টেনসিভলি ভেরিফাই করা হয় এবং এই ভেরিফাইটা না করলে আমার মনে হয় এখানে এরকম বাইরে কিছু এখানে পেনিট্রেট করতে পারে, তো এইটার ব্যাপারে আমার মনে হয় সবাইকে একটু মনোযোগ দিতে হবে। নিবন্ধন কার্যক্রমে বিভিন্ন দপ্তরে ঘুরতে হয় উল্লেখ করে ঢাকা দক্ষিণের মেয়র ফজলানুর তাপস বলেন এই সুযোগটি অসাধু চক্র, এ থেকে পরিত্রাণে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হওয়ার তাগিদ দেন দুই মেয়র। নিবন্ধন আগের চেয়ে অনেক অনেক সহজ হয়েছে, আমরা বদনামের ভাগিদার হচ্ছি, বদনাম কিন্তু রেজিস্টার জেনারেলকে করবে না, জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকেই সেই তোপের মুখে পড়তে হচ্ছে। এখনো কিন্তু দালালদের মাঝে দিয়ে কিন্তু অনেকে জন্ম সনদ মৃত্যু সনদ নিচ্ছে, এটি বাস্তব সত্যি কথা, দালালের এখানে কেন মধ্যভোগী হিসেবে থাকবে। এই সময় জন্ম নিবন্ধনকারীদের একটি করে গাছ উপহার দেওয়ার ঘোষণাও দেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে পরিচালক পদে পুনরায় নির্বাচিত হলেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া রাজশাহী থেকে খালেদ মাসুদ পাইলটকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম স্বপন। এর আগে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় 173 জন কাউন্সিলরের মধ্যে 127 জন ভোট দেওয়ার সুযোগ পান। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শেষ, সমর্থকরা অপেক্ষা আছেন ফলাফল। নির্বাচনে সবচেয়ে বেশি আকর্ষণ হল ক্যাটাগরি তিনের পদে, সেখানে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের প্রতিপক্ষ ছিলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম, তিনি বিকেএসপি থেকে প্রার্থী হন। গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছিলেন খালেদ মাহমুদ সুজন, এবার তোপাল্লার মুখোমুখি তিনি, তবে সমর্থকরা আশায় বুক বাঁধছেন। ক্যাটাগরি দুইয়ে জয়ের পথে আছেন অঘোষিত নাজমুল হাসান পাপন প্যানেলের প্রার্থীরা। এই ক্যাটাগরিতে মোট পদ 12টি, 17 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্যাটাগরি এক রাজশাহী বিভাগ থেকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে 7-2 ভোটে পরাজিত করে চালক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল স্বপন। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবি চালক পদে নির্বাচিত করা হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুসকে। পরাগারমান, এটিএন বাংলা। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশন মিলনায়তনে এ সময় মহানগরের সকল পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মেয়র। পরে তিনি গাজীপুর মহানগরের 144টি পূজা মণ্ডপের প্রতিটিতে 30,000 টাকা করে নগদ অর্থ সহায়তা করেন। আপনারা মন্দির আপনারা করেন, যা কোনো কাজের জন্য যা আছে আমি চেষ্টা করব, কারণ যে এখানে 240 কোটি টাকা মাইনাস ছিল আল্লাহ দিলে সেখানে আবার 21,000 কোটি টাকার বাজেট দিয়েছি, যদি কাজগুলো করতে পারি তাহলে সমাজের মানুষের একটা ভাগ্যের পরিবর্তন হবে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ফেস অফ এশিয়া 2021-এর সেমিফাইনালের জন্য প্রতিযোগিতার গ্রুমিং চলছে। প্রতি বছরের মতো এবারও 14-16 ডিসেম্বর এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ফেস অফ এশিয়া 2021-এর চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট 6 জন প্রতিযোগী অংশ নেবেন। এরই ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনালের জন্য 40 জনকে নিয়ে চলছে এই গ্রুমিং। আগামী 10 অক্টোবর বাংলাদেশের প্রতিযোগীদের সেমিফাইনাল এবং 13 ডিসেম্বর হোটেল লা মেরিডিয়ানে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা বাংলাদেশের 3 জন ছেলে এবং 3 জন মেয়েকে বেছে নিব, যাদেরকে আমরা ডিসেম্বরের 14-16 তারিখ এই 4 দিন ব্যাপী
কোরিয়াতে ফাইনাল গালা অনুষ্ঠিত হবে এশিয়ার 42টা দেশ নিয়ে। সেখানে তারা 3 দিন গ্রুমিং হবে এবং শেষ দিন আমাদের ফাইনাল গালাটা সেখান থেকে হবে। আসন্ন রিহাব নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে না পারায় ক্ষোভ জানিয়েছেন এই খাতের কয়েকজন ব্যবসায়ী। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, রিহাব নির্বাচন বোর্ড সঠিক ভূমিকা পালন করছে না। সম্প্রতি একজন সদস্য মনোনয়নপত্র জমা দিতে গেলে তার মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়। মনোনয়নপত্র নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত সমাধান করে সুষ্ঠু নির্বাচনেরও দাবি করেন তারা। উৎসে কর আদায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ETDS ব্যবস্থা চালু করল NBR। এই উপলক্ষে রাজধানী কাকরাইলে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে NBR চেয়ারম্যান আবুহানা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন, ডিজিটালাইজেশনের কারণে এখন থেকে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি স্বচ্ছতা ও গতি বাড়বে। এ সময় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী বলেন, রাজস্ব বোর্ড অটোমেশনের কারণে এখন থেকে উৎসে করদাতারা স্বল্প সময়ে কোন রকম ঝামেলা ছাড়া কর দিতে পারবেন। কাস্টমস এবং ভ্যাট ইনকাম ট্যাক্স তিন সেক্টরে যে অটোমেশনের একটা ফ্লো তৈরি হয়েছে, ইডিএস সিস্টেমটা এই অর্থ কালেকশনের ক্ষেত্রে স্বচ্ছতা আনবে, একটা গতি আনবে। আমাদের কর বিভাগে এখনও রিফান্ডের প্র্যাকটিসটা ভালোভাবে নাই, রিফান্ডের প্র্যাকটিসটা আনতে হবে, তাহলে করদাতাদের আস্থা আরও বৃদ্ধি পাবে। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনায় আক্রান্ত মানুষের জীবন রক্ষায় খুলনা অঞ্চলের 4টি হাসপাতালে 24টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। হাসপাতালগুলোর মধ্যে রয়েছে 250 শয্যা বিশিষ্ট খুলনা সদর জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী হাসপাতালগুলোর প্রতিনিধিদের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান আব্দুর রউফ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। চীনা যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিও কুও চ্যাং। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ তৈরির জন্য পার্লামেন্টারি কমিটির কাছে তহবিল চেয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এই সতর্কতা জারি করেন। চ্যাং জানান, 2025 সাল নাগাদ তাইওয়ানে পুরোদমে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে বেইজিং। তাইওয়ান নিজেকে স্বাধীন সার্বভৌম দেশ বলে মনে করলেও চীন একে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ বলে মনে করে। গত টানা 4 দিনে ওই দ্বীপরাষ্ট্রটির আকাশসীমায় যুদ্ধবিমান পাঠায় বেইজিং। এই অবস্থায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অনুরোধ জানান তাইওয়ান চুক্তি মেনে চলার। শুরু হলো ওয়ালটন রেফ্রিজারেটরের স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার শীর্ষক কনটেস্টের সিজন 2। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরির এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। 2 রাউন্ডের এই প্রতিযোগিতার প্রথম পর্বের সেরা 10 নির্মাতা পাবেন 50,000 টাকা করে পুরস্কার। তাদের নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় পর্বে বিজয়ী 3 জনের জন্য থাকছে যথাক্রমে 3, 2 এবং 1 লাখ টাকা পুরস্কার। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভার রিজওয়ানা নীলু, এমদাদুল হক সরকার, হুমায়ুন কবির ও আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। প্রধান মূল্য সূচক DSEX
19 পয়েন্ট বেড়ে 7351 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক 5 ও 30 সূচক 9 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 2681 কোটি 26 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 374টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 112টির, কমেছে 231টি এবং অপরিবর্তিত রয়েছে 31টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 116 কোটি 14 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 325টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 196টি এবং অপরিবর্তিত রয়েছে 27টি কোম্পানির শেয়ার দর। এবার সাফ ফুটবলের খবর। স্বাগতিক মালদ্বীপকে সমীহ করলেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের কোচ অস্কার ব্রোজেন। এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেদের সেরা খেলা উপহার দেওয়ার কথাই জানান। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের আরেকটি রিপোর্ট। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এ পর্যায়ে এসে সবকটি ম্যাচকেই ফাইনালে যাওয়ার পথ হিসেবে দেখছে বাংলাদেশ। সুতরাং মালদ্বীপের বিপক্ষেও তাই সিরিয়াস অস্কার ব্রোজেনের শিষ্যরা। মাঝমাঠের প্রহরী বিশ্বনাথ ঘোষ, রকিব হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ। তবে রক্ষণ নিশ্চিদ্র করতে দলে যোগ দিচ্ছেন সুমন রেজা। বাংলাদেশের খেলার স্টাইলের সঙ্গে মালদ্বীপের অনেক মিল রয়েছে। এই ম্যাচটা ফাইনালে যাওয়ার পথে আমাদের সহায়ক হবে। আমি আগেই বলেছি আক্রমণাত্মক ফুটবল খেলবে আমাদের দল। নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে পরাজিত হয়, এ ম্যাচে বাংলাদেশকে মরণ কামড়ে দিতে চাইবে মালদ্বীপ। তবে বাংলাদেশ নিজেদের সেরা খেলা দিয়েই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, কারণ এই ম্যাচের পরই পরিষ্কার হবে চলতি সাফে বাংলাদেশের ফাইনালের রোডম্যাপ। মালদ্বীপ বেশ ভালো দল, তাছাড়া নিজেদের মাঠে বরাবরই তারা ভয়ঙ্কর, সহজে জেতা যাবে না। আমরাও আমাদের সেরাটা দিয়ে তাদেরকে পরাস্ত করতে মাঠে নামবো। সাফ অঞ্চলের ফুটবলে সম্প্রতি বেশ শক্তিশালী হয়ে উঠছে মালদ্বীপ। তাদের সঙ্গে 12 বারের মোকাবেলায় বাংলাদেশের জয় পরাজয় এবং ড্র 4টি করে। পরাগারমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। ক্লাব কাপ হকির ম্যাচ পরিচালনায় তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা চান খেলোয়াড়রা। 8 দল নিয়ে আগামীকাল মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে ঘরোয়া হকির এই আসর। প্রতিযোগিতার বেশিরভাগ দলেরই চিন্তা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। এস এম আশরাফের রিপোর্ট। অবশেষে পেশাদার হকি ফিরছে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগের সবশেষ আসর বসেছিল প্রায় 3 বছর আগে। স্বস্তি ফিরেছে তাই ক্লাব পাড়ায়। গ্রুপ চূড়ান্ত হয়ে গেছে আগেই। এ গ্রুপে আবাহনী মোহামেডানের সাথে লড়বে অ্যাজাক্স ও পুলিশ। বি গ্রুপে মেরিনার্সের সঙ্গে সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টিং ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। মাত্র 2 সপ্তাহের সময় পেয়েছে দলগুলো, তাই শতভাগ ফিট খেলোয়াড় পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ক্লাবগুলো। তো অনেকদিন পর লিগ হচ্ছে, তো এই ফিটনেসটা অনেক মানে ঘাটতি দেখা দিচ্ছে প্লেয়ারদের মধ্যে। যেহেতু সময় কম, সবার জন্য একই অবস্থা, এভাবে আমাদের এগোতে হবে এবং আমরা চেষ্টা করতেছি যাতে লিগের মধ্যে সবাই পুরো ফিটনেসটা তাদের মানে চলে আসে। প্রত্যেক বছরের লিগ হওয়া উচিত। শুধু আমরা যারা ন্যাশনাল টিমে আছে হয়তো বা আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলতে পারছি বা ক্যাম্প করছি, কিন্তু আদার্স প্লেয়ারে কিন্তু এই ধরনের ক্যাম্পও পাচ্ছে না, খেলতেও পারছে না, তারা হতাশায় ভুগতেছে। শুরুর দিনে শিরোপা লড়াইয়ে নামছে মোহামেডান। নিজেদের ফেভারিট দাবি করছে তারা। বি গ্রুপের মেরিনার্সেরও বিশ্বাস চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তাদের। আবানের যেহেতু স্ট্রং টিম, তারপর আমরা গেম বাই গেম খেলবো। আমার মনে হয় যে মোহামেডানকে ফেভারিট টিম ধরা যেতে পারে। অবশ্যই এখানে মেরিনার্স ফেভারিট, ইনশাল্লাহ এটা আমরা প্রমাণ করব মেরিনার্স যে ফেভারিট। ঘরোয়া আসরে প্রায়ই আম্পায়ারিং নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে টার্ফে। সে সমস্যা নিরসনে তৃতীয় আম্পায়ারের দাবি জানান খেলোয়াড়রা। আবাহনী মোহামেডান মেরিনার্স, তো তারা এত টাকা খরচ করে টিম করে একটা ভুলের কারণে পুরো টিমটা শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চাইবো এবং আমার মতে অন্য অন্য ক্লাবও সে একই আশায় করে যে থার্ড আম্পায়ারটা যেন থাকে আর কি। ক্লাব কাপ হকি দিয়েই মূলত প্রিমিয়ার হকির প্রস্তুতি নিচ্ছে দলগুলো। একই সাথে খেলোয়াড়রা নিজেদের সেরা পারফরমেন্স দেখিয়ে জায়গা করে নিতে চান ডিসেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
মোহামেডান ও এজেক্স এর মধ্যকার খেলা দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল। এবারের প্রতিযোগিতায় দুই গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, প্রতিদিন দুটি করে খেলা হবে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। প্রতিযোগিতার ফাইনাল হবে আগামী 16 অক্টোবর। এ সময় উপস্থিত ছিলেন লীগ কমিটি চেয়ারম্যান ও মতিঝিল অঞ্চলের ডিসি আব্দুল আহাদ এবং স্পন্সর প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামান। শনিবার শুরু হচ্ছে ওয়ালটন তৃতীয় জাতীয় পেসা পালো প্রতিযোগিতা। তিন দিনের এই প্রতিযোগিতায় দুই বিভাগে মোট 10টি দল অংশ নিচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ পেসা পালো অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল বিন আনোয়ার ডন এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের ও কোষাধ্যক্ষ আজম আলী খান। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10 কোটি টাকার স্বর্ণ উদ্ধার, বিমানের অসহযোগিতায় চোরাচালান ঠেকানো যাচ্ছে না, অভিযোগ কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের। ভারতের কোনো চাপ নেই, ক্লিন ফিডবিহীন চ্যানেল চালাতে আর সময় দেয়া হবে না, জানালেন তথ্যমন্ত্রী। জনগণের সেবক হিসেবে আত্মনিয়োগ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানী নির্মাণাধীন বাড়ির নিচ থেকে মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল র্যাব। এবং বিসিবির পরিচালক নির্বাচন সম্পন্ন, আবারও নির্বাচিত পাপন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etienbanglanews। ধন্যবাদ।